এক একদিন এমন হয় কেমন গুলিয়ে ফেলেন বুঝতে পারেন না চিনতে পারেন না কে এসে কাছে দাঁড়ালো আহা তখন যদি কেউ এই চেহারাটা দেখে একটি অসহায় শিশু সারা মুখে বিষণ্নতা হতাশার প্রলেপ গায়ে নিঃশ্বাস লাগছে টের পান হাত বাড়ালেই ছুঁতে পারেন এত সামনে এসে দাঁড়িয়েছে কেউ তাহলে কি হবে যাকে চিনতে পারছেন না কি করে তার গায়ে হাত রাখেন অশিষ্টতা কাজেই বড় করে একটা নিঃশ্বাস ফেলেন তখন এই ছাড়া যেন কিছু করার নেই আর চিবুকটা একটু তুলে ধরে খোলা চোখ দুটো মেলে রেখে চুপ করে থাকেন অগুন্তি রেখা নিয়ে হাড় বেরিয়ে পড়া কপালটা ওই সময় খুব ছোট শীর্ণ দেখায় দেখলে মায়া হয় যেন ভাবছেন আর কেন পরিবারে গলগ্র হয়ে হয়ে থাকা মিছে মিছে পৃথিবীর বোঝা বাড়ানো গলা টিপি বুড়োটাকে তোমরা শেষ করে দাও আপদ বিদায় হোক আপদ বিদায় হোক কিন্তু সহজে কি আপদ বিদায় হয় এই চমৎকার রূপরস গন্ধের পৃথিবী ছেড়ে চট করে কেউ চলে যেতে চায় বরং একদিন চলে যেতে হবে ভয়ে আরও শক্ত করে এটাকে আঁকড়ে ধরে থাকে এই নিয়ম চিন্তা করিয়ে গাদা গাদা হীনমন্যতার গ্লানি ভিতরে নিয়েও অনেক সময় মনে মনে হাসেন তিনি হাসেন এবং নিজেকে করুণা করেন আর শুঁঠের মতন শখ শুকনো শক্ত ঠোঁট দুটো চেপে ধরে চিবুকটা আরেকটু উপরের দিকে তুলে ধরেন দেখলেই বোঝা যায় প্রাণপণে বাতাসের গন্ধ শুঁকছেন আসলে তাই গন্ধই তার এখন একমাত্র অবলম্বন চোখে কার ছানি পড়ে অপারেশন করানো হয় চোখ সেরে যায় ছানি কাটানো আজকাল কত সহজ হয়ে গেছে কিন্তু তার একটা চোখের অপারেশনও সাকসেসফুল হলো না ভাগ্য সত্য না পড়তে পৃথিবীর আলো নিবে গেল তার বাবা বিরাশি বছর বয়সও ছুঁচে সুতো পড়াতে পারতেন রাত্রে লেখাপড়ার কাজ করতেন হুম গন্ধ চোখ গিয়ে নাক দিয়ে তিনি এখন চোখের কাজ সারেন ভাবতেও কেমন লাগে ঘ্রাণেন্দ্রীয় দিয়ে সব কিছু দেখতে বুঝতে চিনতে হয় উপায় নেই কিন্তু মুশকিল এই ইন্দ্রিয়টিও যে সবসময় বাপের সুপুত্র হয়ে কাজ করে তা নয় তার নাক এক একদিন বেটে করে যেমন সেদিন কোনো গন্ধই তিনি টের পান না আবার একদিন এমন হয় এই খরনাশিকা হাজার রকম গন্ধ বাতাস থেকে ছেঁকে এনে তার মগজের মধ্যে ঢুকিয়ে দেয় তেমন অপ্রস্তুত হতে হয় তাঁকে সেদিন যেমন সেদিন সুখন লালেশের সামনে দাঁড়িয়েছিল ছুঁয়ে প্রণাম করে সুখনবুজি চুপ করে তাকে দেখছিল হয়তো কারো মুখে শুনে এসেছিল তার চোখের এই অবস্থা হয়েছে অথচ যেন এখানে এসে প্রথম তাঁকে দেখে তার মুখে কথা সরছিল না এই অবস্থায় তিনি হঠাৎ নানা রকম গন্ধ পাচ্ছিলেন ঝপ করে একসঙ্গে হাসপাতালের গন্ধ গরুর গায়ের গন্ধ তামাক পাতার গন্ধ ঘুগ্নির গন্ধ তার নাকি ঢুকছিল বুঝুন দিশেহারা হয়ে পড়েন তিনি খানিক্ষণ পর সতর্ক গলায় প্রশ্ন করেন কে কে আপনি অভাগকাণ্ড। আপনি বলি সম্বোধন করে বসলেন সুখনকে তার পুরনো চাকর এক নাগারে সতেরো বছর যে চাকরি করে গেছে বাড়িতে যেন এমন একটা সম্বোধন শুনে সুখনও ভারী অপ্রস্তুত হয়ে পড়েছিল লজ্জা পেয়ে তাড়াতাড়ি বলেছিল আমি বাবু আমি নাম বলল না সে ধরে নিয়েছিল তার গলার স্বর মনিপ চিনবেন চিনিও ছিলেন তিনি সুখন এই তো বছর চার পাঁচ আগে এখান থেকে এসে চলে গেছে বাঁধা মাইনের চাকরিতে ছিল না চার পাঁচ বছর সময় এমন কিছু না এর মধ্যে বয়স্ক মানুষের গলার স্বর বড় একটা বদলায় না এই সুখনে যদি ষোলো কি সতেরো বছর বয়সে বাড়িতে কাজে ঢুকত কিছুদিন চাকরি করে তারপর চল্লিশ বছর ডুব দিয়ে থেকে আবার একদিন এসে হাজির হতো তার গলা শর তিনি চিনতেন কি যাই হোক সুখন আবার তাকে দেখতে এসেছে লোকটার মায়া আছে খুশি হয়ে তিনি কুশল বার্তা জিজ্ঞাসা করেন কোথায় থাকে সে এখন কি করা হচ্ছে ইত্যাদি প্রশ্ন করতে সুখন বলল বেলেঘাটায় আছে সে ওদিকের একটা খাটালে সকালবেলা কাজ করে খাটালে কাজ সেরে দুপুরে অফিস পাড়ায় চলে যায় সেখানে বসে তামাক পাতা বেচে বিকেলে পার্কে ময়দানে ঘুরে চানাচুর বাদাম ভাজা ফেরি করে আর রাত্রে একটা হাসপাতালে ঠিকে চাকরের কাজ নিয়েছে রুগীদের বেড প্যান সরায় প্রস্রাবের বোতলে গিয়ে দেয় দরকার হলে ওষুধপত্রটাও খাওয়ায় পুষ্যির সংখ্যা বেড়ে গেছে তাই তাকে এখন অনেক বেশি রোজগার করতে হয় যে জন্য সে এত সব কাজ ঘাড়ে নিয়েছে শুনে স্তব্ধ হয়ে যান হুম হুম পুষ্যিদের খাওয়াবার জন্য সুখান পাঁচ রকম কাজ করছে বলে তিনি বিস্মিত হননি সুখানের গা থেকে একসময় হাসপাতাল ঘুগনি তামাক পাতা ও খাটালের গন্ধ উঠে এসে তার নাকে লাগছিল বলে তিনি বিব্রত হয়ে পড়েন ভেবে পাচ্ছিলেন না মানুষটা কে হতে পারে তার নাক তাকে এভাবে বিপদে ফেলেছিল সেদিন অথচ এই না কি তা সব রোজ সকালবেলা কাগজওয়ালা বারান্দায় উঠে নিঃশব্দে তার সামনে বেতের টেবিলটার উপর কাগজখানা রেখে যায় লোকটার গায়ের গন্ধে তিনি টের পান কাগজ এসেছে তক্ষণি চাকরকে ডেকে কাগজটা বাড়ির ভিতর পাঠিয়ে দেন তেমনি রুটিওয়ালা এলে টের পান গয়লার দুধ দিতে এলে যদি সে টু সব না করে তার গায়ের গন্ধে তিনি বুঝে নেন দুধ এসেছে এদের সকলের গায়ের গন্ধ তার মুখস্থ আর বাড়ির লোকের তো কথাই নেই বলে কি না এই বাড়ির আরশোলার টিকটিকিটা আশেপাশে ঘোরাফেরা করলেও তিনি গন্ধ টের পান অফিস থেকে ফিরে অরুণ তাঁর সামনে দিয়ে বারান্দা পার হয়ে নিজের ঘরে ঢোকে অফিসে বেরোবার সময়ও এই দিক দিয়েই অরুণকে হেঁটে যেতে হয় তিনি তার এই বেতের চেয়ারে বসে টের পান অরুণের জুতোর শব্দ শুনে যে তিনি টের পান তা নয় শব্দ তার কাছে গোলমেলে জিনিস এটা কলকাতা শহর ঘিঞ্জি পাড়ায় বাড়ি রাস্তায় গাড়ি ঘোড়া চলার শব্দ চব্বিশ ঘন্টা লোকের হই হল্লা লেগে থাকে পাশের বাড়িতে কত রকম শব্দ হচ্ছে ওপরতলা যারা থাকে তারাই বা দিবারাত্র কত রকম আওয়াজ করে যে শব্দ সম্পর্কে তিনি নিশ্চিন্ত হতে পারেন না গুলিয়ে ফেলেন গন্ধ অরুণ তাঁর ছেলে আচমকা সামনে দিয়ে হেঁটে গেলে অরুণের রক্তের গন্ধ তার নাকে লাগে বৌমা মা স্ত্রী যতবার দুধ নিয়ে চা নিয়ে খাবার নিয়ে তার সামনে আসছে তার সামনে তো আর মৃদুলা কথা বলে না স্বল্প ভাসেনি চলাফেরাও পায়ের তেমন কিছু শব্দ হয় না ওর কিন্তু পুত্রবধূর উপস্থিতি তিনি টের পান মৃদুলার গা থেকে একটা গৃহস্থালীর মিষ্টি গন্ধ মাতৃত্বের ঠান্ডা সৌরভ উঠে এসে তার নাকি লাগে যে গন্ধটা তিনি তার স্বর্গতা স্ত্রীর গায়ে পেতেন সেদিন অবশ্য তার চোখ ছিল গন্ধ নিয়ে মাথা ঘামাতেন না আজ মৃদুলা কাছে এসে দাঁড়ালে সেসব নরম গন্ধ তিনি পরিষ্কার অনুভব করেন যাক কথা হচ্ছে গন্ধে তিনি মানুষ চেনেন আবার এই গন্ধ তাকে বিপদে ফেলে দেয় একসঙ্গে অনেক গন্ধ নাকে লাগে সুখনের বেলায় যেটা হয়েছিল কিন্তু ওই যে গোড়ায় বলা হয়েছে উল্টো বিপদও আছে কোনো কোনো দিন একেবারেই হয়তো কোনো গন্ধ নাকে লাগলো না যেন ইচ্ছে করে হঠাৎ সেদিন তার নাকটা অসার হয়ে যায় সেদিন ডাক পিয়নে সে লেটার বাক্সে চিঠি রেখে গেল তিনি টের পেলেন না রোজ কিন্তু টের পান পিয়নের গায়ের খাকি জামার গন্ধটা তাকে বলে দেয় ডাকঘরের মানুষ এসেছে আর তিনিও তখন রত্না বা মৃদুলাকে চেঁচামেচি করে ডাকেন তারা ছুটে এসে লেটার বক্স খুলে চিঠি নিয়ে যায় সেদিন দুবার এসে মৃদুলা জিজ্ঞেস করে গেল কোনো চিঠিপত্র এসেছে কিনা তিনি দুবারই মাথা নাড়েন অথচ এদিকে মৃদুলার দাদার জরুরি চিঠি আসার কথা শিমলা থেকে রোজ আশা করেছিল বেচারা তার দাদা পুজোর ছুটিতে কলকাতায় আসছেন তার আগে চিঠি দিয়ে জানাবেন যাই হোক সন্ধ্যাবেলা কোনোদিন অরুণ যা করে না কি জানি তার কৌতূহল হয় অফিস থেকে ফিরে সেদিন লেটার বক্স খুলে দেখে একটা চিঠি পড়ে আছে হাতের লেখা দেখেই অরুণ চিনল মৃদুলা দাদার চিঠি শিমলা থেকে এসেছে চিঠি পেয়ে মৃদুলা দারুণ খুশি তার কিন্তু লজ্জায় মাথা কাটা যাচ্ছিল যেন অনুশোচনায় মরে যান আশ্চর্য ডাকপিওন বারান্দা সিঁড়ির কাছে এসে ঝুলান কাঠের বাক্সে চিঠি রেখে গেছে তিনি টের পেলেন না এমন কোনো দিন তো হয় না তবে এটা ঠিক আবহাওয়াটা দুর্দান্ত খারাপ ছিল মেঘ জল ঝোড়ো হাওয়ার দাপাদাপি থেকে থেকে বাজ পড়ার কান ফাটানো আওয়াজ হয়তো দুর্যোগের জন্য তার ঘ্রাণ শক্তি লোপ পেয়েছিল মনকে এভাবে সেদিন তিনি প্রবোধ দিয়েছিলেন কিন্তু আজ আজ এমন হলো কেন ঝড় বৃষ্টি নেই ফাল্গুনের পরিচ্ছন্ন সকাল দক্ষিণে ফুরফুরে হাওয়া দিচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটা জিনিসের গন্ধ তিনি টের পাচ্ছেন যেন অন্য যে কোনো দিনের চা তার নাক আজ অনেক বেশি প্রখর তেজি স্পর্শকাতর হয়ে উঠেছে সেই কোথায় রাস্তার ওধারে ওষুধের দোকান মডেল ফার্মেসি তার পিছনে পুরনো নিম গাছটায় প্রচুর কচি পাতা ও ফুল এসেছে নিম ফুল ও কচি পাতার গন্ধ এখানে বসে তার নাকে লাগছে দুটো শালিক উড়ে এসে এই মাত্র বারান্দার রেলিংয়ে বসেছিল শালিক দুটোর গায়ের গন্ধ টের পেয়েছেন বারান্দার পুবকোনায় মৃদুলার মাটির টবে ফুলের একটা দুটো কুড়িয়ে আসতে আরম্ভ করেছে ক্ষণে ক্ষণে একটা সূক্ষ্ম গন্ধ সেদিক থেকে ছুটে আসছে তাও তিনি পরিষ্কার অনুভব করতে পারছেন আর এদিকে দশ মিনিটের বেশি হয়ে গেল মানুষটা এসেছে তার সামনে আর একটা বেতের চেয়ারে বসে আছে তিনি চিনতে পারছেন না কিছুতেই কে হতে পারে অবাক কাণ্ড সব গন্ধ পাচ্ছেন আর এর বেলায় কিনা নাকটা ভোঁতা হয়ে গেল কি লজ্জা প্রতি মুহূর্তে তিনি জব্দ হচ্ছিলেন কি হলো বলুন কে এসেছে আমি যেন এবার গলার স্বরে কৌতুক ফুটল তিনি টের পান হবেই কারণ এই নিয়ে তিনবার তাকে প্রশ্নটা করা হয় চুপ তিনি নাকি আরেকবার একবার সামান্য তুলে বাতাসের গন্ধ শুঁকলেন ব্যর্থ চেষ্টা পরাজিত মানুষের মতন ঘাড় গুঁজে থাকেন কচি নিম পাতার গন্ধ নাকে লাগছে শালিকের গায়ের নরম গন্ধ টের পান দক্ষিণা বাতাসের মিঠে গন্ধ ফাল্গুনের রৌদ্রের ঈষদষ্ণ সুবাস আর এক হাত দূরে বসে একজন তার কোনো গন্ধ নেই আশ্চর্য লাগে সামনে বসা মানুষটি তখন বলল চোখ গেছে কিন্তু আমার গলার শর শুনেও কি চিনতে পারছেন না অসহায়ের মতন তিনি মাথা নাড়েন মনে মনে বলেন সুখনের গলা চিনেছিলাম পাঁচ বছর পরে সে দেখা করতে এসেছিল কিন্তু এই স্বর এই গলা কি পাঁচ দশ পনেরো কুড়ি চল্লিশ বছর আগে শুনেছিলাম মনে নেই মনে করতে পারি না তবে তো মুশকিল উল্টো দিকে চেয়ারে বসা মানুষটি হতাশ হলো দুঃখ পেলো মনে তাহলে আর কি করে আমি আপনাকে চেনা দেই বলুন আমি যে কোনো গন্ধ পাচ্ছি না শিশুর মতন গলার স্বর করলেন তিনি যেন এভাবে আত্মসমর্পণ করা ছাড়া উপায় নেই শিশুর মতন তাঁর ঠোঁট কেঁপে উঠল গন্ধই এখন আমার সব অল্প হেসে ফেললেন কিসের গন্ধ পেতে চান আর একজন মৃদু গলায় হাসল আমার বেশবাস চুল গায়ের চামড়া তাহলে ঠিক চিনতে পারবেন এবার একটা বিমূঢ় অবস্থার মধ্যে পড়েন তিনি চুপ করে থাকেন এই নিন হাতটা ধরুন তার হাতের কাছে হাতটা এসে ঠেকল মুঠো করে তিনি ধরেন টের পান শুকনো শিরা বের হওয়া আর একখানা হাত এখনো ঢল ঢল করছে আর তিনি দেরি করেন না হাতটা তুলে ঠোঁটের কাছে ধরেন নাকের সঙ্গে ঠেকান তারপর আচমকা কোনো ফুলের গন্ধ পেয়ে মানুষ যেমন বুঁদ হয়ে থাকে তেমন তার অবস্থা হয় চোখ বুঝে থাকেন হাতটা ক্রমাগত শুঁকতে থাকেন চোখের কোনায় জল দাঁড়ায় হঠাৎ পায়ের শব্দ হয় রত্না না মৃদুলা যেন বারান্দায় আসছে এবার ছাড়ুন এবার ছাড়ুন ওদিকে বসা মানুষটি নড়ে ওঠে তিনি হাত ছেড়ে দেন চাপা গলায় বলেন এক একটা গন্ধ রক্তের কত গভীরে লুকিয়ে থাকে বসি ঠোঁট টিপে হাসল শব্দ করল না